এসিতে ভাইরাস ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশনে মানুষকে অনেক বেশি ভুগতে হয়। শীত কিংবা গ্রীষ্ম হোক অনেকেই এই সমস্যায় অনেক বেশি কষ্ট পেতে হয়। বিভিন্ন জায়গায় চুলকানি, অ্যালার্জি, দাঁত, খাজ, একজিমার মতো সমস্যা দেখা দেয়। খোসপাচড়া বা এই ধরনের চর্মরোগগুলো নিয়ে বিব্রতবোধ করে থাকেন অনেকেই, যার কারণে চিকিৎসকের কাছে যেতেও লজ্জাবোধ করে থাকেন, আবার কারো সামনেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এই চুলকানিগুলো সাধারণত পা অথবা হাতের আঙুলের ফাঁকে, দুই উরুর ফাঁকে, যৌনাঙ্গে, মাথায় অথবা শরীরের যে কোনো জায়গায় হতে পারে। একবার কোনো জায়গায় হলে বারবার করে হতে থাকে এবং খুব বেশি ছড়িয়ে যায় শরীরের অন্যান্য অঙ্গগুলোতেও। এমন যদি আপনার সাথেও হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। বহু চিকিৎসা করেও যদি আপনি ফল না পান কিংবা চিকিৎসকের কাছে যেতে যদি আপনার দ্বিধা দ্বন্দ্ব বোধ হয়, তাহলে আজকে আমি আপনাদেরকে এমন তিনটি হোম রেমেডি সম্পর্কে জানাবো যে রেমেডিগুলোর মধ্যে থেকে যে কোনো একটি যদি আপনি নিয়ম মেনে ব্যবহার শুরু করেন তাহলে প্রথম দিন থেকেই উপকার পেতে শুরু করবেন, আর সাত দিনের মধ্যে আপনার যে কোনো স্কিন ডিজিজ ভালো হতে সময় লাগবে না। তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন শুরু করা যাক। আপনার শরীরে যে কোনো চর্মরোগ সারানোর জন্য আপনাকে বেসিক কিছু নিয়ম মেনে চলতে হবে। সবার প্রথমে যে রেমেডির কথা আমি বলবো সেটি হচ্ছে পুদিনা পাতার রেমেডি। পুদিনা পাতায় রয়েছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। চুলকানির প্রতিষেধক হিসেবে পুদিনা পাতা দারুণ উপকারী। তবে পুদিনা পাতা ব্যবহার করতে হবে সঠিক নিয়মে। আপনার যে জায়গায় চর্মরোগ, দাঁত খাজ, খুজলি, অ্যালার্জি, চুলকানি এই জাতীয় সমস্যা আছে সেই জায়গাটি প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে নিন। পরিষ্কার করার সময় কুসুম গরম জল ব্যবহার করবেন, অন্ততপক্ষে হাতে এক দু ঘন্টা সময় রাখতে হবে। এবারে আপনি পুদিনা পাতা বেটে নিন। আপনার আক্রান্ত স্থানে যতটুকু লাগবে ততটুকু পরিমাণে বেটে নিতে হবে। আপনার আক্রান্ত স্থান পরিষ্কার করার সময় খেয়াল রাখবেন এতে কোনো রকম সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে না। অনেকেই করেন কি, আক্রান্ত স্থানে ইচ্ছে মতো সাবান ঘষাঘষি করেন, আবার বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিক সাবান ঘষাঘষি করে এটি ভাবেন যে এতে তো জীবাণুনাশক পাওয়ার রয়েছে, এতে আপনার চর্মরোগ নিশ্চয়ই ভালো হয়ে যাবে। কিন্তু হয় হিতে বিপরীত। তাই আপনি কোনো ধরনের সাবান ব্যবহার না করে শুধুমাত্র লবণ কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিন। এবারে বাটা পুদিনা পাতার প্রলেপ লাগিয়ে দিন। আপনার হালকা একটু জ্বালা পোড়া হতে পারে, তবে এ জ্বালা পোড়া খুব ক্ষণস্থায়ী। এক থেকে দু ঘন্টা রাখার পরে আপনি 10 থেকে 15টি পুদিনা পাতা জলের মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর নির্যাস বের করে পানীয়টি আগে থেকেই ঠান্ডা করে বা কুসুম গরম অবস্থায় রেখে দিন। আপনার আক্রান্ত স্থান ধীরে ধীরে ধৌত করতে থাকুন পুদিনা পাতার ফোটানো এই পানীয় দিয়ে। এই রেমেডি বাইরে থেকে আপনার শরীরের জীবাণুগুলোকে ধ্বংস করে দেবে, তবে ভেতর থেকে আপনার শরীরের জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য সকালবেলা ঘুম থেকে ওঠার পর 10 থেকে 12টি পুদিনা পাতার শরবত বা জুস বানিয়ে খেয়ে ফেলুন। পরিবর্তন আপনি প্রথম দিন থেকেই লক্ষ্য করবেন যে আপনার স্কিন ডিজিজগুলো কত দ্রুত ভালো হয়ে যাচ্ছে, আর টানা 7 দিন 14 দিন ও প্রয়োজনে 21 দিন ব্যবহারে আপনার স্কিন ডিজিজ পুরোপুরিভাবে আপনার শরীর থেকে গায়েব হয়ে যাবে। পরবর্তী যে হোম রেমেডির কথা বলছি তা হচ্ছে তুলসী পাতার ব্যবহার। তুলসী পাতায় আছে ইউজেনল, যা একটি অ্যান্টিসেপটিক উপাদান। এই উপাদানটি আমাদের শরীরে যে কোনো ধরনের চুলকানি সারাতে কাজ করে থাকে। সেই আগের পদ্ধতিতে আপনার আক্রান্ত স্থানটি পরিষ্কার করে নিতে হবে, তারপরে সেখানে তুলসী পাতা বেটে প্রলেপ লাগাতে হবে। তুলসী পাতার এই প্রলেপ ঘন্টাখানেক রাখার পর তুলসী পাতা ফুটানো পানি দিয়ে আপনার আক্রান্ত স্থান ধৌত করে নিন। এবারে ধীরে ধীরে আপনার আক্রান্ত স্থান নরম ওষুধি কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিন। আপনার শরীরের যে কোনো অঙ্গে এই সমস্যা থেকে থাকুক না কেন, আপনি কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। এমনকি আপনার যদি মাথায়ও চুলকানির সমস্যা থেকে থাকে আপনি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি তুলসী পাতার চা খাওয়ার চেষ্টা করুন, কিংবা সকালবেলা 3টি তুলসী পাতার রস তৈরি করে খান। তুলসী পাতা ব্লেন্ডারে ব্লেন্ড করে কিংবা ছেঁচে খেতে হবে। আপনি দাঁতে চিবিয়ে তুলসী পাতা খাওয়ার চেষ্টা করবেন না, কারণ এতে দাঁত ও মুখের ক্ষতি হতে পারে। তুলসী পাতায় এমন কিছু উপাদান আছে যা দাঁতের এনামেল নষ্ট করে দেয় ও মুখের প্রদাহ বাড়িয়ে দিতে পারে। তাই তুলসী পাতার রস করে খাবেন,
এভাবেই আপনি তুলসী পাতার মাধ্যমে আপনার স্কিন ডিজিজগুলো সারাতে পারবেন। সর্বশেষ যে রেমেডিটির কথা আমি আপনাদেরকে জানাচ্ছি, এটি আমার জানা মতে সবচেয়ে কার্যকরী রেমেডি। যদিও রেমেডিটি ব্যবহার করাটা অনেকের কাছে একটু ঝামেলার মনে হতে পারে, তবে এটি আপনার কাছে ঝামেলার মনে হলেও আপনি আপনার এত ভয়াবহ স্কিন ডিজিজ থেকে খুব সহজেই মুক্তি পেতে পারবেন এই রেমেডিটি ব্যবহার করার মাধ্যমে। এই রেমেডি ব্যবহারের জন্য আপনার দুটি উপাদান লাগবে, একটি হচ্ছে অ্যালোভেরার পাতা কিংবা অ্যালোভেরার জেল, আর অপরটি হচ্ছে রসুন। অনেকেই বলবেন অ্যালোভেরার পাতার জেল ব্যবহার না করে বাজার থেকে কেনা অ্যালোভেরার জেল ব্যবহার করলে হবে কি না। না, অ্যালোভেরার পাতার মধ্যে যেই উপাদান বা গুণাগুণ রয়েছে, বাজার থেকে কিনা কেমিক্যাল মিশ্রিত অ্যালোভেরার জেলের মধ্যে সেই উপাদান কখনোই পাওয়া সম্ভব নয়। তার সাথে লাগবে দেশি রসুন ও খাঁটি গাওয়া ঘি। রসুন 2 থেকে 3টি নিয়ে নিন, এর উপরে যে পাতলা আবরণটি আছে সেটি ফেলে দিন। এবারে রসুনটি অল্প একটু কুচি করে নিন। কুচি করার আগে রসুনটি ধুয়ে নিন। রসুন থেতো করা বা খুব বেশি কুচি করার প্রয়োজন নেই, মাঝখান থেকে 2-3টি ফালি দিলেই যথেষ্ট। এবারে 1 চা চামচ দেশি খাঁটি গাওয়া ঘির মধ্যে এই রসুনটি হালকাভাবে ভেজে নিন। রসুন ভাজার সময় খেয়াল রাখবেন রসুন অনেক বেশি ভাজা ভাজা বা লাল করার কোনো প্রয়োজন নেই। হালকা একটু ভেজে এই রেমেডিটি ঠান্ডা করে নিন। এবারে আপনি 1টি অ্যালোভেরার পাতা কেটে নিন। আপনি 1টি অ্যালোভেরার কাটা পাতা 7 দিন পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। নর্মাল চেম্বারে রেখে দিলে 7 দিন পর্যন্ত এর গুণাগুণ অটুট থাকে। অ্যালোভেরার পাতা গাছ থেকে কাটার পর নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন একটি হলুদ রঙের রস বের হয়, তাই অ্যালোভেরার পাতা কাটার পর ঘণ্টাখানেক অপেক্ষা করতে হবে যেন এই রসটি বেরিয়ে পড়ে যায়। এই রসটি যেন আপনার চুলকানির জায়গায় বা আপনার স্কিনে না লাগতে পারে সেদিকে খেয়াল রাখবেন, কারণ এই রসটি আপনার চুলকানি আরও বেশি বাড়িয়ে দিতে পারে। এবারে অ্যালোভেরার পাতাটি খুব ভালোভাবে ধুয়ে এর দুপাশের যে কাঁটার অংশগুলো আছে সেগুলো কেটে ফেলে দিন। আশপাশ থেকে সবুজ অংশগুলো ফেলে মাঝের জেলটি নিয়ে নিন। আপনার আক্রান্ত স্থান ভালোভাবে ধৌত করে সেখানে রসুন ও ঘিয়ের এই তেলের মিশ্রণটি লাগান। আলতো আলতো করে লাগান, খুব বেশি ঘষে ঘষে লাগানোর প্রয়োজন নেই। ঘণ্টাখানেক অপেক্ষা করুন। ঘণ্টাখানেক পর অ্যালোভেরার পাতার জেল আলতো আলতো করে আপনার এই কাটা জায়গায় বা চুলকানির জায়গায় মাসাজ করুন। তারপর সারা রাতের জন্য রসুন তেলের এই মিশ্রণ ও অ্যালোভেরার জেল সহ আপনার স্কিন এভাবেই রেখে দিন, ধৌত করার কোনো প্রয়োজন নেই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর কুসুম গরম পানির মধ্যে লবণ মিশ্রিত করে আপনার আক্রান্ত স্থানটি ধৌত করে তারপরে হালকা করে কোনো একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিন। প্রথম দিনেই পরিবর্তন আপনি দেখতে পাবেন, আর 7 দিনের মধ্যে আপনার শরীরের যে কোনো দাঁত, খাজ, খুজলি, অ্যালার্জি, চুলকানি ভালো হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো ভিউয়ার্স, এই উপকারী ভিডিওটি বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে সকলকে এই তথ্যগুলো জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।